শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা মরহুম আব্দুল আজিজ, মাতা মরহুম মাহমুদা আজিজ। আমার গ্রামের নাম রাজশপুর, ফেনী জেলা পরশুরাম উপজেলায় 3 নং চিতলিয়া ইউনিয়নের বাসিন্দা। আমি 1971 সালে দশম শ্রেণীর ছাত্র হিসেবে নেতৃত্বে ছিলাম। আমরা যত হরতাল হইত ওই বাজারে আমরা যে হরতাল করতাম, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে সকল হরতাল গুলা হইতে বাজারে কোনো দোকান খুলতে দিতাম না, কোনো কিছু আমরা খোলার জন্য আমরা দিতাম না, হরতাল পুরোপুরিভাবে আমরা পালন করতাম। 25 মাসে ক্র্যাকডাউনের পর আমরা স্কুলে যতগুলো ছাত্র ছিলাম প্রায় সকলে এক বাক্যে এটার প্রতিবাদ মুখর হয়ে পড়লাম। আমাদের স্কুলের পাশে শালদার ইপিআর এর ক্যাম্প ছিল, সেই ইপিআর এর ক্যাম্পের মধ্যে টোটাল 16 জন ইপিআর এর সদস্য ছিল, তার মধ্যে 13 জনই ছিল পশ্চিম পাকিস্তানি আর 3 জন ছিল মাত্র বাঙালি। দেখি কি খুব আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে, তারা খুব ক্লোজলি আমাদেরকে অবজার্ভ করতেছে, ইপিআররা আমাদেরকে ইয়ারমার্ক করে ক্লোজ ছাত্র হিসাবে। এরপর যখন মুক্তিযোদ্ধারা শুরু করলো আক্রমণ, তখন থেকে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য অগ্রসর হলাম। 28 মার্চ আমরা যখন মুক্তিযোদ্ধাদের জন্য কিছু সাহায্য সহযোগিতার জন্য গ্রামে গ্রামে সাল সংগ্রহ করতে গেলাম, তখনও ওখানে রেডিওতে জিয়াউর রহমানের একটা ভাষণ শুনলাম। এটা শোনার পরে আমরা আরও অনুপ্রাণিত হয়ে গেলাম। এরপরে ওই শালদার বাজার বাজারে এলাকাতে আমরা আসা সীমিত হয়ে গেল, কারণ এদের সংখ্যাগরিষ্ঠ হইল পাঞ্জাবি পশ্চিম পাকিস্তানি। 28 তারিখে যখন আমি বাড়িতে গেলাম, আমার বাড়িটা ছিল প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের অপোজিটে ইন্ডিয়ান নেহাননগর ছিল। নেহাননগরের মধ্যে সেখানে মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্প করেছিল, সেখান থেকে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা অগণিতভাবে ওই ক্যাম্প লক্ষ্য করে মোটরে গুলিবর্ষণ শুরু করলো। আমরা বাড়িঘর সব ছেড়ে আমরা নেহাননগরে ইন্ডিয়াতে যেয়ে আশ্রয় গ্রহণ করলাম। মা ছিল তখন, আমার মাকে নিয়ে আমার ভাইরা সহ নেহাননগর ত্রিপুরা নেহাননগরে সেখানের ভিতরে আমরা উঠলাম। সেখানের মধ্যে আমরা বাড়ি বসে একসময় আমি ছোটোবেলা দেখছিলাম এক হিন্দু কৃষ্ণ কুমার নাম, সে তার আধিপত্য ভালো আছে, তার কাছে যাওয়ার পরে সে তার বাড়িতে আমাদেরকে আশ্রয় দিল। খুব অনুন্নত জায়গা, কুপের থেকে পানি তোলা, ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা নাই। এমন অবস্থা হইলে আমরা 3-4 দিন থাকলাম, এরপরে তারও একটু বিরক্ত অনুভব করলো। এখান থেকে টাকা নাই, পয়সা নাই,
অভাব অনটনের সংসার ছিল, এমনি আমাদের আর্থিক অবস্থা সীমিত ছিল। পাশে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুরু করলো শরণার্থী ক্যাম্প বানানো। আমি অন্য কোনো বিকল্প না দেখি, টাকা পয়সা নাই, ওখানে ক্যাম্পের মধ্যে ওখানে ইন্ডিয়ার বিশেষ জন লোক আছে, তারা বললো যে এইভাবে না ঘুরে ক্যাম্পে কাজ করো, প্রতিদিন 10 টাকা পাবা, সকালে আসবে বিকালে যাবা। আমরা জোগাড়ি গাছ ও সন বাস এগুলা টানাটানি করিয়ে রে দেশ কয়েকদিন এলে এরপরে বিরক্ত অনুভব করলো। 11 দিন না কতদিন কাজ করলাম, পরবর্তীতে আমার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। সীমান্ত থেকে হয়তো 300-400 গজ পূর্বেই আমাদের বাড়িটা, বাড়িতে আসলাম, বাড়িতে রইলাম। অনেক সময় এই টাকা পয়সার অভাবে অনাহারে থাকতে হয়েছে আর কি। আমার মার সাথে একটা পার্টি বিষয়ে আমরা আমাদের কুড়ি করছিল, রাত্রে 11টার সময় আমার মা ডায়রিয়া শুরু হয়ে গেল। প্রথম একবার দুবার তিনবার বললো, গেল উনি বাথরুমে, উনি আমাদেরকে বললো না, চতুর্থবারে যেয়ে বাথরুম থেকে আসার সময় সানসেটের নিচে এখানে মধ্যে উনি পড়ে গেলো, তখন ডাকলো। আমি হঠাৎ ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে উঠি দেখলাম যে না, তখন একদম নিঃস্ব। এমনি ডাক্তার নেই আমাদের এলাকাতে, এমনি কোনো MBBS ডাক্তার নেই, হোমিওপ্যাথিক ডাক্তার আছে। এক হোমিওপ্যাথিক ডাক্তারের বললাম, বললো না নেহাননগর যাও, ওখানে মধ্যে বৈদ্য আছে, বৈদ্যকে নিয়ে তুমি আসো। তা আমি দৌড় দিলাম, তখন বোধ সকাল 4:30-4:30 দিকে সীমান্ত পারে ওদিকে গেলাম। যাওয়ার পরে ওই বৈদ্যরে বললাম, বৈদ্যকে বলছে আমি এখন যেতে পারবো না, আমি 7টার পরে যাবো। 7টার পরে সে আসবে, তো আমি ফেরত আসলাম, আমি পিলারে এখানে আসলাম, আমার ভাইস ছেলে এসে গেছে, বললো তো দাদি মারা গেছে। তখন যে এর দাপন টাপন যতটুকু করলাম, এর মাঝে আমার সাথে যারা নাকি ছাত্র ছিল 17 জনের একটা গ্রুপ, আমার মা মারা যাওয়ার 3 দিন আগে তারা ত্রিপুরার রাজ্যের রাজনগর নামে একটা ইউথ ক্যাম্প করা হয়েছিল, সেই ইউথ ক্যাম্পে যাইয়া তারা জয়েন করলো। আমার মা মারা যাওয়ার পরে এরপরে আর 2 জনকে সাথে নিয়ে আমরা যাই এর দেখি দিত, হেরা ইউথ ক্যাম্পে ভর্তি হয়ে গেছে। আমরা যাওয়ার পরে আমাদেরকে ইউথ ক্যাম্পে ভর্তি করলো। ভর্তি করার পরে ওখানের মধ্যে এখানে কি কষ্ট তার চেয়ে আরো বেশি কষ্ট, আমরা 27 দিন রয়ে গেলাম। 27 দিনের পরে আমাদেরকে রাতে 9টার সময় আমাদেরকে ত্রিপুরা হিল এরিয়ার মধ্যে ট্রাকের এক এক ট্রাকের মধ্যে যেখানের ভিতরে 15-20 জন সেখানের মধ্যে আমরা 61 জন ছাত্র, সবগুলো ছাত্র 61 জন ছাত্র আমরা তখন রওনা হয়ে গেলাম। আমাদেরকে রাতের 2:30-3টার সময় নিয়ে এসে সাবরুমে, সেখানে মধ্যে একটা ফেনি ক্যাম্প আসছিল, ফেনি ক্যাম্পে নামার কথা। সেই ফেনি ক্যাম্পের ট্রেনিং ইনচার্জ হিসেবে ক্যাপ্টেন আর বি শর্মা। সেই ফেনি ক্যাম্পে যাই দেখি যে 2 সেক্টর মাত্র তাবু। সকালবেলা দিয়ে আর বি শর্মা ফলিং করিল, ফলিং করানোর পরে আর বি শর্মা বক্তৃতা দিল। বক্তৃতা দেওয়ার পরে আমাদেরকে দিয়ে বলে বলে যে নাও ইউ গো টু দ্য ইনসাইড দ্য জঙ্গল অ্যান্ড কালেক্ট দ্য ম্যাম্বো, বাঁশ সংগ্রহ করা, এখানের মধ্যে তোমাদেরকে থাকার ব্যবস্থা করতে হবে। গেলাম আমরা 100 টির মধ্যে রুল এমিনামিন একটা ছেলে, সে বাঁশ কাটি ওদিকে আসতেছিল, একটা নীল বর্ণের একটা সাপে তাকে কামড় দিল। এ তাকে নিয়ে আবার এখানে আসলো, ওখানে আসার পরে ওখানে যে ফার্স্ট এইড টেড দিয়ে ওটা বৃদ্ধ সাপ ছিল না, আমরা ব্যবস্থা করলাম, ওখানে আমরা অপেক্ষা করলাম। আমরা ছিলাম 22 দিন ওই ক্যাম্পে। 22 দিনের পরে আমাদের কি অর্ডার হলো, একটা অর্ডার হলো যে 2 নম্বর সেক্টরের ফেনি নদীর পশ্চিম পাশে যারা আছে তাদেরকে আজ সন্ধ্যার ভিতরে পাঠাবে ট্রাকে করি, কোথায়, তেলিয়ামুড়া, তেলিয়ামুড়ার থেকে যাইতে হবে ওম্পি, ওম্পি ট্রেনিং সেন্টার। আমরা রওনা করলাম, মাঝখানে উদয়পুর একটা জায়গা ছিল, সেখানের মধ্যে আমরা হোল্ড করলো, ওখানের মধ্যে আমরা ওই 10 পয়সা দিয়ে বড় 1 গ্লাস দুধ খেতে পারতাম। রাতে 3:30-4:30 থেকে তেলিয়ামুড়া আমাদেরকে নিয়ে গেল। এরপরে বললো দেখি এখান থেকে ওম্পি প্রায় 17 কিলোমিটার, তেলিয়ামুড়ার থেকে এখন আর কোন নতুন রোড নাই, ওম্পি হইল নতুন কনস্ট্রাক্টেড একটা বনের ভিতরে, চতুর্দিকে বনের ভিতরে একটা নতুন ট্রেনিং সেন্টার করছে। সেখান থেকে তারা বললে যে একটা একটা বাস নিবা, কাঁধে করিয়ে তোমরা ওম্পিতে যাবা। আমরা এই একটা বাস কাটি, কাঁধে করিয়ে আমরা ওখানে নিলাম, ওখানে আমরা ট্রেনিং সেন্টারে গেলাম। ট্রেনিং সেন্টারে ফার্স্ট বেস পাস আউট হয়ে গেল, সেকেন্ড বেস আমরা ইন হইলাম। আমরা ওখানে 21 দিন ট্রেনিং করলাম, 21 দিন ট্রেনিং করার পরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসলো হরিণা, সেখানে মধ্যে ক্যাপ্টেন এনামুল হক ছিল তখন ওইটার চার্জ কমান্ডিং অফিসার, তখন আপনার কমান্ডার হলো আমার ক্যাপ্টেন এনামুল হক। ক্যাপ্টেন এনামুল হক ওইখান থেকে পাশে যে এলিগিয়াগুলো আছে এখানের মধ্যে সে টাইম টু টাইম সে অভিযান চালাইতো। আমাকে একদিন সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত করলো,
রাতে 9টা না 10টা হঠাৎ অভিযান চালানোর জন্য সে প্রস্তুতি নিতে শুরু করলো। সহপাঠীর মধ্যে 4-5 জন নিল। সে জায়গায় নাকি সেন্ট্রিপোস্ট ক্রস করতেছিল, আমাকে দেখি ইয়ার পরে গাড়ি থামাই ফেললো। এখানে একটা জিপ ছিল, ওদেরকে নিয়ে নেওয়ার পরে শেষে যে বললো যে থেকে আরেকজন লোকের রিপ্লেস করিয়ে একে তোলো। আমি ওই অপারেশনে ফার্স্ট আমার ওই অপারেশনে আমি গেলাম আর কি। ওই অপারেশনে গেলো, যেখানে মধ্যে দেখলাম যে সে জায়গাটা আইডেন্টিফাই করতে পারবো না আমি। ওখানে যে পাহাড়ের এক অঞ্চলে, এখান থেকে তারা আগে প্র্যাকটিস আছে, তো তারা জানে কোন জায়গার মধ্যে কী হবে। ওখানের মধ্যে আমাদেরকে অ্যাম্বাসডারে বসাইল। আমরা ওখানের মধ্যে টোটাল 6 জন, উনি একজন, 7 জন। এই 6 জনের ফার্স্ট অপারেশনটা ওখানে আমরা করলাম। করার পরে ওখানে যে রুহুল আমিন ও নূর ইসলাম রামি আমার সাথে 2 জন লোক ওখানে মারা গেল। আমরা 5 জন ফ্রেন্ডরা আসার সময় এক পাশে দিয়া দেখাতে এখানের মধ্যে প্রসে, এটা পাকিস্তানের আওতায় ছিল, তো সেখানের মধ্যে একটা নড়তেছে। সে সাথে সাথে দাঁড়া করাইলো, দাঁড়া করে এখানে দেখে দেড় এক পাকিস্তানি জওয়ান তাকে ধরলো। ধরিয়ে তাকে দড়িটা নিয়ে দড়িটার ভিতরে একটা কড়া লাগাইয়া তার গলার ভিতরে বাঁধলো, তখন সে মারা গেছে। এটা হইলো আমার জীবনে ফার্স্ট অপারেশন ক্যাপ্টেন এনামুল হকের আন্ডারে। এরপরে ওই যে ফেনি ক্যাম্পের যে কমান্ডার ছিল ক্যাপ্টেন আরপি শর্মা, তারা বাংলাদেশে তখন আসত না অফিসিয়ালি, তারা বাংলাদেশে কোনো যুদ্ধ করবে না, তারা শুধু গাইড করবে। তো আমাদের এখানে মধ্যে আমাদের কোম্পানি কমান্ডার ছিল মোহাম্মদ ইলিয়াস নামে, তার নেতৃত্বে বিলোনিয়া বর্ডার থেকে একটু দূরে এখানের মধ্যে বাজবাগান নামে একটা জায়গা আছে, সেখানের মধ্যে অপোজিট হইল পাকিস্তানিরা, এদিকে হইল হিন্দুস্তান থেকে মুক্তিযোদ্ধারা। সেখানের মধ্যে আমরা অপারে আমার দ্বিতীয় অপারেশন, সে দ্বিতীয় অপারেশনে যখন নাকি গেছে তুমুল যুদ্ধ হয়েছে, শুধু কাল আমরা ছিলাম এফএফ ফ্রন্ট ফাইটার, ফ্রিডম ফাইটার আর ফ্রন্ট ফাইটার, এবং আমাদেরকে আখ্যায়িত দিত ফার্স্ট স্ট্রাইকিং ফোর্স। আমরা ওই বড় মোটর চালাইতাম না, আমরা আর্টিলারি চালাইতাম না। সেখানের মধ্যে তুমুল যুদ্ধ করলো, সেখানের মধ্যে আমাদের নিজস্ব 11 জন লোক মারা গেল। এদেরকে ওখানে দাফন টাফন নিয়েতে যাই কিছু করলো, ওখানের মধ্যে করলাম। ওদিকে কিন্তু পাকিস্তানের অনেক লোক কিন্তু মারা গিয়েছে। ওখান থেকে আসার পরে পরে 3 দিন না 4 দিন ওখানে হোল্ডিং করার পরে তখন আমাদেরকে বললো কি, তোমরা তোমাদের 2 নম্বর চ্যাক্টারের ফেনীর পশ্চিম পাশে যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে নিজ এলাকার ভিতরে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তো আমরা যেগুলো নাকি আসলে আমাদেরকে বললো, বলে যে তখন আমরা তোতাকোলা নামে একটা জায়গা আছে, এখানে একটা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে। সেই মুক্তিযোদ্ধা ক্যাম্পে তখন এটা হইল অক্টোবরের হবে, তখন মেজর হায়দার টেক ওভার করলো খালেদ মোশারফ থেকে, ওখানে রাখলো। আমাদের ওই স্ট্রাইকিং ফোর্স আমাদেরকে একবারে বলে দিয়েছে তোমরা স্ট্রাইকিং ফোর্স এজ এন হয় রিকোয়ার্ড, তোমাদের যখন ডাকবে তখন তোমরা যেখানে বল যাবে সেখানের ভিতরে তোমরা ক্ষুদ্র অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করবা, SLR, LMG, SMG এসবগুলো দিয়ে। মেজর হায়দার যখন নাকি 2 নম্বর সেক্টরের এ হলো, সেক্টর কমান্ডার হলো, তখন উনি এ সুত্তাকোলা দিতে আইসি ভিজিটে। সুত্তাকোলাতে অনেক কয়েক প্লাটুন ছিল মুক্তিযোদ্ধা, এক কেউ মোহাম্মদ আলী, কেউ আমতলী, কেউ ফেনী, কেউ নেহারনগর, কেউ বিজয়নগর, এগুলো এই ভাগ ভাগে ছিল আর কি। তা আমরা সুত্তাকোলাতে মেইনই ছিলাম আর কি। ওখান থেকে আমরা ফেনীতে মোহাম্মদ আলীর দিক দিয়ে আমরা ফ্রন্ট ফাইটে এগোলাম। নভেম্বরের দিকে তখন ইন্ডিয়ান ফোর্স আমাদের সাথে যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করছে আর কি। সুত্তাকোলায় মোহাম্মদ আলীর অপোজিটে একটা জায়গা, সেই জায়গার ভিতরে ইন্ডিয়ান সৈন্যরা কি করলো, মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে ফ্রন্ট সাইডে দিয়ে দিল। সেই অপারেশনটাতে আমরা গিয়েছিলাম, হেরা পিছনে রয়ে গেল, একাত্রে মানে মুভ হয়েছে, তারা আমাদের থেকে হতো কত 200-300 গজ একটু পিছনে। তা আমরা যারা গিয়ে সামনে আছি আমাদেরকে দিচ্ছে স্যালারেস, SMG, LMG এগুলো দিয়ে, তাদের কিন্তু মোটর টোটার আছে, তারা কিন্তু পড়বে, তারা ইন্ডিয়ান রেগুলার ফোর্স। ওখানে যখন নাকি আমরা ক্ষুদ্র অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করে দিলাম, তখনই সাথে সাথে ওরা যে পাকিস্তানের ওখান থেকে, তারা ওখান থেকে আর্টিলারি ফেনীর থেকে, ওখানে যে ওইটার বন্ধু একটা জায়গা আছে, সে বন্ধুয়ার থেকে তারা আর্টিলারিতে যে টার্গেট করেছে, এ টার্গেটে যাই গুলিগুলো পড়ছে, আমাদের 300 গজ পিছনে পড়ছে, ইন্ডিয়ান 9 জন সৈন্য ওখানের মধ্যে মারা গেল। আমরা কেউ কারো কিছু হইল না, আমরা যুদ্ধ করলাম। এর মাঝে একসময় মেজর হায়দার চুত্তাকোলা আসলো, চুত্তাকোলা বলছে আমাকে হৃষ্ট পৃষ্ট দেখিয়া সে কিগুলো তার মেসেঞ্জার হিসেবে আমি ওখান থেকে মেলাগন নিয়ে গেল। আমাকে নভেম্বরের 27 কি 28 তারিখের ভিতরে তখন আবার ওনার এখান থেকে বলে দেন তোমাদের ক্যাম্পে তুমি চলে যাও। আমরা আসলাম এতে চুত্তাকোলা, চুত্তাকোলা আসিয়ে আর আমাদেরকে
আমি আর কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কারণ আমার চান্সও আসে নাই, করে নাই। ছয় তারিখে ভোরে আমাদের ওখানের মধ্যে মেসেজ আসে ফেনী স্বাধীনে গেছে, ডিসেম্বরের ছয় তারিখে। ফেনীতে মনোয়ারা একটা হোটেল আসছিল ট্রাং রোডের উপরে, এ মনোয়ারা হোটেলের উপরে বড় একটা স্পেস, এখানের ভিতরে মুক্তিযোদ্ধাদেরকে স্টেজ স্থান দিয়েছে। তো আমরা ওখানের মধ্যে উঠলাম সাত তারিখ কি আট তারিখে, তখন চিটাং গ্রহণ হয়ে গেলাম। আমরা চিটাং ইউনিভার্সিটিতে গেলাম, ওখানে যাওয়ার পরে ওখানের মধ্যে আমাদের প্রিডিসেসর যারা ছিল তারা যুদ্ধরত অবস্থায় ছিল, আমরা তাদের সাথে সক্রিয় অংশ করলাম। এরপরে আস্তে আস্তে চিটাং ইউনিভার্সিটি আন্ডার কন্ট্রোলে চলে আসলাম। এরপর হালিশোর কেন আমরা হালিশোর রয়ে গেলাম, পরে আমাদেরকে ওখান থেকে বলতে যারা ফেনীতে গিয়েছে তারা ফেনীতে ব্যাক করো, আসি আবার মনোয়ারাতে উপস্থিত হইলাম। ফজলুল করিম হাজারি নামে একজন আমাদের কোম্পানি কমান্ডার আছিল, সে ফেনীর অধিবাসী, সে মনোয়ারা থেকে প্রত্যেকদিন আমাদেরকে একটা নান রুটি দিত সকালবেলায়, অপেক্ষা করতে থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা অর্ডার করলে কি যে মেডিকেলের সামনে এখানের মধ্যে মালয়েশিয়া ক্যাম্প বলছে তোমাদের যা যা যে অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে এখানে নিয়ে জমা দেয়, সেখানের মধ্যে অস্ত্র জমা দিলাম। আর এখান দিয়ে আমি যখন নাকি ওই বাগান বাড়ি সেখানে যুদ্ধে কারারা কিভাবে তখন আমার বাড়ির ভিতরে খবর পাঠাইছে যে আমি ওই যুদ্ধে ওই যারা নাকি শহীদ হয়েছে তাদের সাথে আমি মৃত্যুবরণ করেছি। আমার তো ভাই আছে শুধু, আর তো কেউ নেই, আমার ফাদার আগেই মারা গেছে, মা মারা গেছে, হেরা আমার ওই যে সাত দিন আর চল্লিশ দিন আর যেত আছে সবকিছু করে ফেলছে। আমি যখন নাকি অস্ত্র জমা দিয়া বাড়িতে আমি রাত্রে সাড়ে এগারোটার সময় আসিয়ারে পৌঁছলাম, বাড়ি অত্যন্ত নীরব, আমার বড় ভাই আছিল। আমি যখন নাকি করানার ইয়ারে আমি বললাম ওনাকে, আমি দাদা রাখি, আমি বললাম দাদা, সাথে সাথে সেরেছ আমার গলার কণ্ঠ সে বুঝে গেছে। এ উঠার পরে যে সে তার ক্রন্দন আমার বাড়ির ক্রন্দন, মানে কিভাবে যে এই লোকটা কে, হে তো মারা গেছে সব কিছু হয়ে গেছে, সে আসলো কেমনে। পাঁচ সাত দিন বাড়িতে ছিলাম, সাত দিনের দিন আমি এত অসুস্থ হয়ে গেলাম, ম্যালেরিয়া হয়ে গেল আর সারে না, কঙ্কালের মতো হয়ে গেলাম। আমি তিন মাস বাড়িতে ছিলাম, ওখানে আমার যে ফজলুল করিম হাজারি যিনি বললেন উনি কোম্পানি কমান্ডার ফেনী মনোয়ারার, সে তখন খবর পাইল যে আমি এই অবস্থা, তখন সে দুইজন মুক্তিযোদ্ধা আমার বাড়িতে পাঠাইল ফেনী থেকে চোদ্দ মাইল উত্তরে, আমাকে ধরে ধরিয়ারে এই অসুস্থ অবস্থায় হাঁটায় ফুলগাজি নিয়েছিল, ফুলগাজি থেকে গরু গাড়ি দিয়ে তখন ফেনীতে পাঠাইল সিভিল সার্জন। আমি তো ফেনী হাসপাতালে ছিলাম নয় মাস, আমি ১৯৭৩ সালে স্কুলে গেলাম, যাওয়ার পরে আমি ওখানে লেখাপড়া শুরু করলাম, ১৯৭০ সালে আমি মেট্রিক পাস করলাম। তারপরে আমি চিটাং কলেজে এডমিশন নিলাম, চিটাং কলেজে এডমিশন আমাদের আর্থিক অসচ্ছলতা অন্যান্য বিষয় নিয়ে আর সামনের দিকে অগ্রসর হলো না। আমি ১৯৭৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করি, বাংলাদেশ নৌবাহিনীতে আমি ৩০ ইয়ার্স আমি লেফটেন্যান্ট কমান্ডার পদের পদ নিয়ে আমি অবসর গ্রহণ করি। বর্তমান বাংলাদেশ নিয়ে অনেক কিছু, যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ এখন হইতেছে, তার মধ্যে কিছু গর্বিল আছে, ধানের সাথে বসে থাকবে সারা দেশের লোকগুলা যাতে এ অনুধাবন করে, যারা নাকি জীবন বাজি রাখি, বেতন নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ভবিষ্যৎ নাই, জীবনের সবচেয়ে মহামূল্যবান জীবনের চিন্তা না করি, যারা যুদ্ধ করি এ দেশটা আমাদেরকে সুন্দরভাবে অর্জন করে দিল, তাদের আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ যাতে নাকি গঠিত হয়। আমি বর্তমানে সশস্ত্র বাহিনী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল। আমি দীর্ঘদিন যাবৎ আমি যত জায়গাতে যত মুক্তিযুদ্ধের সাথে আমি কথা বলেছি দেখেছি যে সকল দেশ সকল মানুষে একটি কথা বলে যে আমাদের প্রশিক্ষণ ও নেতৃত্বের সীমাবদ্ধতা সত্য আমরা শত্রুকে হারাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলাম। পাকিস্তানের ৯৩,০০০ সৈন্য কিভাবে সারেন্ডার করলো, তারা অসহায় হয়ে গেছিল, দেশের ভিতরে বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে এবং শত্রুকে নানাভাবে হয়রানি করে তারা জয়ের পথ সহজ করে দিয়েছিল, মুক্তিযোদ্ধারাই সহজ করে দিয়েছিল, তারা পাকিস্তানি বাহিনীর মনোবল পুরোপুরি ভেঙে দিয়েছিল। এইভাবে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, আমার এই যে ডায়লগটা আমি বললাম এই অবস্থাতে ৯৩,০০০ প্রশিক্ষিত পাকিস্তানের সামরিক বাহিনীর লোক যারা পরিপক্ক সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত তারা এই অপেশাদারিত্ব একটা বাহিনী মুক্তি বাহিনীর কাছে তারা সারেন্ডার করছে। সুতরাং আশা করব ভবিষ্যতে
মুক্তিযোদ্ধাদের সেই সকল চিন্তা ভাবনা যে অবদান রেখে তাদের অবদান ছিল, বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করবেন, না হলে আল্লাহর কাছে আপনারা কিন্তু দায়ী হয়ে যাবেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।